এই সুরক্ষা দরজার সামনে থেকে সরে যা, নয়তো প্রাণে মারা যাবি। আমরা চার প্রহরে গিয়ে এসেছি, আমাদের গন্তব্য আর মাত্র চার প্রহরের, তাই না থেমে সকলে দ্রুত এগিয়ে চলো। দেবসেনা, সকলে প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে ডর্থর শয়তান দল এখানে হাজির হবে। দেবগুরু ফেরা না পর্যন্ত আমাদেরকে ডর্থর সম্মুখীন হতে হবে, তাকে প্রতিহত করতে হবে। দুরিপ্ত পর্বতের পাশের জঙ্গলে বানরটি আছে। আয় আয় আয়, এই নে এই নে কলা, আয় 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 আয়। লামান, আপনার আত্মশক্তি এই বানরের শরীরে ঘুমন্ত অবস্থায় আছে, আপনি জাগ্রত হন। আমি হাকিব গ্রন্থে দেখেছি, যদি আপনার আত্মশক্তি এই বানরটির শরীরে জাগ্রত হয়, তাহলে এই সাধারণ বানরটি অলৌকিক বানরে পরিণত হবে এবং তার স্পর্শে বীরের জ্ঞান ফিরবে। আপনি আপনি জাগ্রত হন, জাগ্রত হন লামান। মরার জন্য প্রস্তুত হও। দেবগুরু, ডর্থ কি সুরক্ষা দরজা ভেদ করে ফেলেছে? হ্যাঁ বীর, ডর্থ তার বিশাল সঙ্গী বাহিনী নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেছে। আমাদের শীঘ্রই যুদ্ধক্ষেত্রে যেতে হবে, কিন্তু তার আগে সোনপুরীকে ডর্থর বশীকরণ হতে মুক্ত করতে হবে। সোনপুরী এখন ওর মধ্যে নেই, তাই তো ও আমার উপর আঘাত করেছিল এবং আমি সেই আঘাতেই জ্ঞান হারাই। আমি জানি বীর, আমি হাকিব গ্রন্থে দেখেছি, সেখানে লেখা ছিল ডর্থ সুরক্ষা দরজা ভেদ করার জন্য এক পরীর সাহায্য নেবে, আর সোনপুরী হলো সেই পরী। সোনপুরীকে বশীকরণ মুক্ত করেই আমাদের শীঘ্রই যুদ্ধক্ষেত্রে যেতে হবে দেবগুরু, নয়তো ডর্থ কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। কিন্তু বীর, তুমি অলৌকিক শক্তির অসীম ক্ষমতার অধিকারী হলেও ডর্থকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। ডর্থর সহিত যুদ্ধে জয়লাভ করতে পারবো না? তাহলে ডর্থকে কিভাবে? ডর্থকে পরাজিত করতে পারবে একমাত্র এই বানরই। তারপর দেবগুরু বীরকে লামান সম্পর্কেও ও বানরের শরীরে লামানের আত্মশক্তির প্রবেশ সম্পর্কেও সমস্ত কিছু বিস্তারিতভাবে বললেন।
তবেই বানরকে আরও শক্তিশালী করার জন্য তোমার ও সোনপরির মিলিত শক্তির প্রয়োজন। আর তোমার আর সোনপরির শক্তি তখনই মিলিত হতে পারবে যখন তোমরা স্বামী স্ত্রী রূপে তোমাদের শক্তির মিলন ঘটাবে। যদি স্বর্গরাজ্যের জন্য পৃথিলোকের জন্য আমায় সোনপরিকে বিবাহ করতে হয় আমি করব। তাছাড়া সোনপরির প্রতি আমার একটা আবেগও আছে, ওকে স্ত্রী রূপে পেলে আমি খুশিই হব। বীর, আর বিলম্ব করো না, তুমি এক্ষুনি সোনপরিকে বশীকরণ মুক্ত করো। হ্যাঁ দেবগুরু। আমি কোথায়? বীর, তুমি এ আমি কোথায়? আমাদের হাতে সময় খুব কম, তবুও তোমায় সব বলছি সোনপরি। তারপর বীর ও দেবগুরু সোনপরিকে সমস্ত কথা জানালো। বীরকে আঘাত করার জন্য সোনপরি অনুতাপ প্রকাশ করল। আমার জন্য তুমি জ্ঞান হারিয়েছিলে, আমার জন্য সুরক্ষা দরজা ভেদ করে আজ অর্থ স্বর্গরাজ্য আক্রমণ করেছে। এই নিয়ে তুমি অনুতপ্ত হয়ো না, তুমি যা করেছো সবই ডর্থর বশীকরণ মায়ার জালে। সোনপরি, তুমি আর বীরই পারো এই স্বর্গরাজ্যকে রক্ষা করতে। আপনি বলুন, আমাদের কি করতে হবে? বিবাহ, এই মুহূর্তেই তোমায় বীরকে বিবাহ করতে হবে। তাহলে তোমাদের যৌথ অলৌকিক শক্তি মিলিত হয়ে এই বানরটিকে আরও শক্তিশালী করে তুলবে, আর এই বানরের হাতেই ঘটবে ডর্থর পরাজয়। বীর, আপনার যদি আমাকে বিবাহ করতে কোনো অসুবিধে না থাকে, তাহলে দেরি না করে আমার শূন্য সিথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিন, হয়তো এইভাবেই আমাদের এক হওয়া ছিল। তোমাদের বিবাহ সম্পন্ন, তোমরা এখন থেকে বিধি মতে স্বামী স্ত্রী। আজ থেকে 100 বছর আগে আমাকে অপমান করে তোর জন্য দেবগুরু আমাকে পাতাল লোকে নির্বাসিত করেছিল, আর আজ আজ তুই আমার জুতোর তলায়। ছড় ছেড়ে দে আমায়। ছেড়ে দেব? তুই না স্বর্গরাজ্যের রাজা, রাজা হয়ে প্রাণের ভয়ে ছেড়ে দিতে বলছিস? প্রাণ ভিক্ষা চাইছিস? লজ্জা লাগা দরকার। কিন্তু আমি আমি তোকে প্রাণ ভিক্ষা দেব না। তোর এই ধারালো তলোয়ারও আমার কিচ্ছু করতে পারবে না। বানর, আমাকে আরো শক্তিশালী হতে হবে। আমি এই বানরের কাছে হার মানবো না। আমার সঙ্গী সাথীরা, তোমরা সকলে মিলে আমার শরীরে প্রবেশ করে আমার শক্তি বৃদ্ধি করো।
এই ক্ষুদ্র বানর আমাকে পরাজয় করবে। দেবগুরু, আমার অন্তরে এক গভীর প্রশান্তি, মনে কারোর প্রতি আমার কোনো ক্রোধ হিংসার রিপু নেই, মনে শুধু অহিংসার অনুভূতি। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি পৃথিবীলোকে প্রতিটি মানুষকে অহিংসার মন্ত্রে দীক্ষিত করতে পারি, কোনো মানুষ যেন খুনোখুনি না করে, একে অন্যের সাথে যুদ্ধ না করে। আমার অতীত জীবন পুরোটাই বৃথা, এখন থেকে জীবনের নতুন অর্থ খুঁজে পাব। তথাস্তু। লামানের আত্মাশক্তির দ্বারা বানরটি ডর্থর মাথায় স্পর্শ করে, তার ফলে ডর্থ হিংসার পথ ছেড়ে অহিংসার পথে নিজের জীবনকে চিরদিনের জন্য সঁপে দেয়, এবং এইভাবেই ভয়ঙ্কর নিষ্ঠুর ডর্থ বানরের কাছে পরাজিত হয়। দেবগুরু, আমাদের এবার বিদায় দিন। হ্যাঁ, তোমরা এখন পৃথিবী লোকে ফিরে যাও। সোনপরি, যেহেতু তোমার ডানা কেটে ফেলেছো, তাই তুমি আর পরিজীবন ফিরে পাবে না। মনুষ্যরূপে বীরের সাথে বীরের যোগ্য সহধর্মিনী রূপেই জীবন অতিবাহিত করবে। আমি তোমাদের দুজনের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। তারপর বীর তার স্ত্রী সোনপরিকে নিয়ে নিজের গৃহে ফিরে গেল, এবং সেই দিন থেকেই একজন পবিত্র সন্ন্যাসী রূপে পৃথিবীর বুকে অহিংসার ধর্ম প্রচার করতে থাকে, যে কর্ম করার জন্য লামান তপস্যা করেছিল। আর বানরটি পুনরায় পূর্বের ন্যায় সাধারণ বানর রূপে গাছে গাছে তার দিন কাটাতে থাকে।